দ্বিতীয় পর্বের সপ্তম খণ্ড। পরমাণুর নিজের একান্ত ঐক্য নেই, এ খবরটা পেয়েই বিজ্ঞানীরা প্রথমটা আশা করেছিলেন যে তারা তেজ ছুঁড়ে মারা গোলন্দাজ রেডিয়ামকে লাগাবেন পরমাণুর মধ্যে, ভেদ ঘটিয়ে তার কেন্দ্র সম্বল ভাঙা লুটপাটের কাজে। কিন্তু লক্ষ্যটি অতি সূক্ষ্ম, নিশানা করা সহজ নয়। তেজের ঢেলা বিস্তর মারতে মারতে দৈবাত একটা লেগে যায়। তাই এরকম অনিশ্চিত লড়াই প্রণালীর বদলে আজকাল প্রকাণ্ড যন্ত্র তৈরির আয়োজন হচ্ছে, যাতে অতি প্রচণ্ড শক্তিমান বৈদ্যুৎ উৎপন্ন হয়ে পরমাণুর কেন্দ্র কেল্লার পাহারা ভেদ করতে পারে। সেখানে আছে প্রবল পালোয়ান শক্তির পাহারা। আজ ঠিক যে সময়টাতে লক্ষ লক্ষ মানুষ মারবার জন্যে সহস্রগ্নি যন্ত্রের উদ্ভাবন হচ্ছে, ঠিক সেই সময়টাতেই বিশ্বের সূক্ষ্মতম পদার্থের অলক্ষ্যতম মর্ম বিদীর্ণ করবার জন্যে বিরাট বৈদ্যুৎ বর্ষণের কারখানা বসল। পূর্বেই বলেছি, আলফা কণা স্বরূপ হারিয়ে হয়ে যায় হিলিয়াম গ্যাস। এটা কাজে লেগেছে পৃথিবীর বয়স প্রমাণ করতে। কোনো পাহাড়ের একখানা পাথরের মধ্যে যদি বিশেষ পরিমাণ হিলিয়াম গ্যাস দেখা যায়, তাহলে এই গ্যাসের পরিণতির নির্দিষ্ট সময় হিসাব করে ওই পাহাড়ের জন্মকুষ্ঠি তৈরি করা যায়। এই প্রণালীর ভিতর দিয়ে পৃথিবীর বয়স বিচার করা হয়েছে। ওজনের গুরুত্বে হাইড্রোজেন গ্যাসের ঠিক উপরের কোঠাতেই পড়ে যে গ্যাস, তারই নাম দেওয়া হয়েছে হিলিয়াম। এই গ্যাস বিজ্ঞানী মহলে নূতন জানা। এই গ্যাস প্রথম ধরা পড়েছিল সূর্যগ্রহণের সময়। সূর্য আপন চক্র সীমাটুকু ছাড়িয়ে বহু লক্ষ ক্রোশ দূর পর্যন্ত জলদ বাষ্পের অতি সূক্ষ্ম উত্তরীয় উড়িয়ে থাকে। ঝর্ণা যেমন জলকোনার কুয়াশা ছড়ায় আপনার চারিদিকে, গ্রহণের সময় সেই তার চার দিকের আগ্নেয় গ্যাসের বিস্তার দেখতে পাওয়া যায় দূরবীনে। এই দূর বিক্ষিপ্ত গ্যাসের দীপ্তিকে ইউরোপীয় ভাষায় বলে করোনা, বাংলায় একে বলা যেতে পারে কিরিটিকা। কিছুকাল আগে 1937 খ্রিস্টাব্দের সূর্যগ্রহণের সুযোগে এই কিরিটিকা পরীক্ষা করবার সময় বর্ণলিপির নীল সীমানার দিকে দেখা গেল তিনটি অজানা সাদা রেখা। পণ্ডিতেরা ভাবলেন হয়তো কোনো একটি আগের জানা পদার্থ অধিক দহনে নূতন দশা পেয়েছে, এটা তারই চিহ্ন, কিংবা হয়তো একটা নতুন পদার্থই বা জানান দিল, এখনও তার ঠিকানা হলো না। 1868 খ্রিস্টাব্দের গ্রহণের সময় বিজ্ঞানীদের এই রকমই একটা চমক লাগিয়েছিল। সূর্যের গ্যাসীয় বেড়ার ভিতর থেকে একটা লিপি এলো তখনকার কোনো অচেনা পদার্থের। এই নূতন খবর পাওয়া মৌলিক পদার্থের নাম দেওয়া হলো হিলিয়াম, অর্থাৎ সৌরক। কেননা তখন মনে হয়েছিল এটা একান্ত সূর্যেরই অন্তর্গত গ্যাস। অবশেষে 30 বছর কেটে গেলে পরে বিখ্যাত রাসায়নিক র্যামজে এই গ্যাসের আমেজ পেলেন পৃথিবীর হাওয়ায় অতি সামান্য পরিমাণে। তখন স্থির হল পৃথিবীতে এ গ্যাস দুর্লভ। তারপরে দেখা গেল উত্তর আমেরিকায় কোনো মেটে তেলের গহ্বরে যে গ্যাস পাওয়া যায় তাতে যথেষ্ট পরিমাণে হিলিয়াম আছে। তখন একে কাজে লাগাবার সুবিধে হলো। অত্যন্ত হালকা বলে এতদিন হাইড্রোজেন গ্যাস দিয়ে আকাশযানগুলোর উড়ন শক্তির যোগান দেওয়া হতো, কিন্তু হাইড্রোজেন গ্যাস ওড়াবার পক্ষে যেমন কেজো, জ্বালাবার পক্ষে তার চেয়ে কম না। এই গ্যাস অনেক মস্ত মস্ত উড়োজাহাজকে জ্বালিয়ে মেরেছে। হিলিয়াম গ্যাসের মধ্যে প্রচ্ছন্ন দুরন্ত জ্বলনচণ্ডী নেই, অথচ হাইড্রোজেন ছাড়া সকল গ্যাসের চেয়ে এ হালকা। তাই জাহাজ উড়ানোকে নিরাপদ করবার জন্যে তারই ব্যবহার চলতি হয়েছে। চিকিৎসাতেও কোনো কোনো রোগে এর প্রয়োগ শুরু হলো। পূর্বেই বলা হয়েছে পজিটিভ চার্জওয়ালা পদার্থ ও নেগেটিভ চার্জওয়ালা পদার্থ পরস্পরকে কাছে টানে, কিন্তু একই জাতীয় চার্জওয়ালারা পরস্পরকে ঠেলে ফেলতে চায়। যতই তাদের কাছাকাছি করা যায় ততই উগ্র হয়ে ওঠে তাদের ঠেলার জোর। তেমনই বিপরীত চার্জওয়ালারা যতই পরস্পরের কাছে আসে তাদের টানের জোর ততই বেড়ে ওঠে। এই জন্যে যেসব ইলেকট্রন কেন্দ্র বস্তুর কাছাকাছি থাকে তারা টানের জোর এড়াবার জন্যে
দূরবর্তীদের চেয়ে দৌড়য় বেশি জোরে। সৌরমণ্ডলে যেসব গ্রহ সূর্যের যত কাছে তাদের দৌড়ের বেগ ততই বেশি, দূরের গ্রহদের বিপদ কম, তারা অনেকটা ধীরে সুস্থে চলে। এই ইলেকট্রন প্রোটনের ব্যাস সমস্ত পরমাণুর 50,000 ভাগের 1 ভাগ, অর্থাৎ পরমাণুর মধ্যে শূন্যতাই বেশি। একটা মানুষের দেহের সমস্ত পরমাণু যদি ঠেসে দেওয়া হয় তাহলে তার থেকে একটা অদৃশ্য প্রায় বস্তুবিন্দু তৈরি হবে। 2 প্রোটনের পরস্পরের প্রতি বিমুখতার জোর যে কত, রাসায়নিক ফ্রেডরিক শডি তার হিসাব করে বলেছেন। 1 গ্রাম পরিমাণ প্রোটন যদি ভূতলের 1 মেরুতে রাখা যায় আর তার বিপরীত মেরুতে থাকে 1.5 গ্রাম প্রোটন, তাহলে এই সুদূর পথ পেরিয়ে তাদের উভয়েরই ঠেলা মারার জোর হবে প্রায় 600 মনের চাপে। এই যদি বিধি হয় তাহলে বোঝা শক্ত হয় পরমাণু কেন্দ্রের অতি সংকীর্ণ মণ্ডলীর মধ্যে 1টির বেশি প্রোটন কেমন করে ঘেঁষাঘেঁষি মিলে থাকতে পারে। এই নিয়ম অনুসারে হাইড্রোজেন, যার পরমাণু কেন্দ্রে 1 প্রোটনের অধিকার, সে ছাড়া বিশ্বে আর কোনো পদার্থ তো টিকতেই পারে না। তাহলে তো বিশ্ব জগৎ হয়ে ওঠে হাইড্রোজেনময়। এদিকে দেখা যায় ইউরেনিয়াম ধাতু বহন করেছে 92টা প্রোটন, 146টা নিউট্রন। এত বেশি ভিড় সে সামলাতে পারে না এ কথা সত্য। ক্ষণে ক্ষণে সে তার কেন্দ্র ভাণ্ডার থেকে বৈদ্যুৎ কণার বোঝা হালকা করতে থাকে। ভার কিছু পরিমাণ কমলে সে রূপ নেয় রেডিয়ামের, আরও কমলে হয় পলোনিয়াম, অবশেষে শীষের রূপ ধরে স্থিতি পায়। ওজন এত ছেঁটে ফেলেও স্থিতি পায় কি করে এ সন্দেহ তো দূর হয় না। বিকিরণের পালা শেষ করে সমস্ত বাদ সাদ দিয়েও শীষের দখলে বাকি থাকে 82টা প্রোটন। পজিটিভ বৈদ্যুতের সজাত ঠেলা মারা মেজাজ নিয়ে এই প্রোটনগুলো পরমাণু লোকের শান্তি রক্ষা করে কি করে, দীর্ঘকাল ধরে এ প্রশ্নের ভালো জবাব পাওয়া গেল না। কেন্দ্রের বাইরে ঝগড়া মেটে না, কেন্দ্রের ভিতরটাতে এদের মৈত্রী অটুট, এ একটা বিষম সমস্যা। এই রহস্যভেদের উপযোগী করে যন্ত্রশক্তির বল বৃদ্ধি করা হলো। পরমাণুর কেন্দ্রগত প্রোটন লক্ষ্যের বিরুদ্ধে পরীক্ষকেরা হ্যাঁ ধর্মী বৈদ্যুৎ কণার দল লাগিয়ে দিলেন। যত জোরের বৈদ্যুৎ কণা তাদের ধাক্কা দিলে তার বেগ সেকেন্ডে 6,720 মাইল, তবু কেন্দ্রস্থিত প্রোটন আপন প্রোটন ধর্ম রক্ষা করলে, আক্রমণকারী বৈদ্যুতের দলকে ছিটকিয়ে ফেললে। বৈদ্যুৎ তাড়নার জোর বাড়িয়ে দেওয়া হলো, বিজ্ঞানী লাগালেন ধাক্কা 7,700 মাইলের বেগে। শিকারটিকে হার মানাতে পারলেন না, অবশেষে 8,200 মাইলের তাড়া খেয়ে বিরুদ্ধ শক্তি নরম হবার লক্ষণ দেখালে। ছিটকানো শক্তির বেড়া ডিঙিয়ে আক্রমণ শক্তি পৌঁছল কেন্দ্র দুর্গের মধ্যে। দেখা গেল 2টি সমধর্মী বৈদ্যুৎ কণা যত কাছে গিয়ে পৌঁছলে তাদের ঠেলাঠেলি যায় চুকে, সে হচ্ছে 1 ইঞ্চির বহু কোটি ভাগ ঘেঁষাঘেঁষিতে। তাহলে ধরে নিতে হবে ওই নৈকট্যের মধ্যে প্রোটনের পরস্পর ঠেলে ফেলার শক্তি যত, তার চেয়ে প্রভূত বড় একটা শক্তি আছে, টেনে রাখবার শক্তি। ওই শক্তি পরমাণু মহলে প্রোটনকেও যেমন টানে, নিউট্রনকেও তেমনই টানে। অর্থাৎ বৈদ্যুতের চার্জ যার আছে আর যার নেই, উভয়ের পরেই তার সমান প্রভাব। পরমাণু কেন্দ্রবাসী এই অতি প্রবল আকর্ষণ শক্তি সমস্ত বিশ্বকে রেখেছে বেঁধে। ইতি বিশ্ব পরিচয় প্রবন্ধের 2য় পর্বের 7ম খণ্ড সমাপ্ত হলো। ধন্যবাদ।